সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব কমপ্লিটিং সেন্টেন্স কিভাবে শিখবেন সে সেগুলো বিষয়গুলো নিয়ে। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বইটি কেনা হয়েছে। এই বইটির ওপর ইতিমধ্যে প্রায় 300টির অধিক ভিডিও লেকচার দেওয়া হয়েছে। যারা ভিডিওগুলো দেখেনি তারা দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ, যারা যে সকল ভিডিও লেকচারগুলি দেখতে চান তারা কমেন্টস বক্সে কমেন্টস করে জানান, আমরা লিঙ্ক দিয়ে দেবো যাতে আপনাদের সহজ হয়। এছাড়া ইংরেজি পর কোনো প্রকার জিজ্ঞাসা থাকলে কমেন্টস করে জানিয়ে লিখুন, আমরা এদের উত্তরগুলো দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন মূল আলোচনা, কমপ্লিটিং সেন্টেন্স কীভাবে শিখবেন। হ্যাঁ, কমপ্লিটিং সেন্টেন্স শেখার জন্য প্রথমে কমপ্লিটিং সেন্টেন্সে যে সকল জয়েনিং ওয়ার্ডগুলি থাকে এদের মিনিংগুলি আপনাকে প্রথম জানতে হবে এবং এদের ব্যবহারগুলি জানতে হবে। হ্যাঁ বন্ধুগণ, এদের উপর ইতিমধ্যে আমরা দুটি ভিডিও লেকচার দিয়েছি, যেমন এখানে প্রথম পৃষ্ঠা দিয়ে যতগুলি জয়েনিং সেন্টেন্স আছে সবগুলো মিনিং আমরা আলোচনা করেছি। তারপর দ্বিতীয় পৃষ্ঠা থেকে আমরা বাকিগুলো আলোচনা করছি দ্বিতীয় ভিডিওতে। এখন আজকে আমরা তৃতীয় নম্বর ভিডিওতে আমরা শিখব, এক নম্বর নিয়ম হলো দো অল দো যদিও তথাপি, এটা দিয়ে কীভাবে জয়েনিং মানে কীভাবে কমপ্লিটিং সেন্টেন্স তৈরি করবেন। যেমন এক্ষেত্রে প্রথম বাক্যটি যে ধরনের হবে অপর বাক্যটি এর বিপরীত ধরনের হবে, এবং ইহা যে কোনো টেন্সের বাক্যের শুরুতে বসে বাংলা ও ইংরেজি বাক্যের গঠন আলোকে সেন্টেন্স ছয় ধরনের, আর এই ছয় ধরনের বাক্যের ক্ষেত্রে ইহা ব্যবহার হয়। এখন আসুন বন্ধুগণ ডায়াগ্রামটা আমরা শিখি। যেমন দো বা অল দো প্রথম সেন্টেন্স, কমা দ্বিতীয় সেন্টেন্স, আবার দুই বাক্যের মাঝখানে কিন্তু দো অল দো বসে। যেমন দো হি রেডস মোর, যদি সে বেশি পড়ে, হি ক্যানট ডু বেটার রেজাল্ট, সে ভালো রেজাল্ট করতে পারে না। দো হি ইজ অ্যান ইংলিশ টিচার, যদি তিনি একজন ইংরেজি শিক্ষক, হি ক্যানট স্পিক ইংলিশ ওয়েল, তিনি ভালো ইংরেজি বলতে পারেন না। তা বন্ধুগণ পরবর্তী পৃষ্ঠা আমরা দেখি। যেমন দো দ্য ম্যান ইজ পোর, যদি লোকটি গরিব, হি ইজ হ্যাপি, তথাপি সে সুখী। দো বেলাল হ্যাড মাচ মানি, যদি বেলালে অনেক টাকা ছিল, হি ডিড নট হেল্প এনি ওয়ান, যদি বেলালে অনেক টাকা ছিল সে কাউকে সাহায্য করতে পেরেছিল না। দো দ্যার ইজ এ কার ইন হিজ হাউস, যদি তার বাড়িতে একটি গাড়ি আছে, হি ক্যান নট ড্রাইভ ইট, সে এটা ভালো করে চালাতে পারে না। দো টু রিড বা রিডিং নিউজ পেপার ইজ গুড ফর হেলথ, গুড হ্যাবিট, যদি সংবাদপত্র পড়া ভালো অভ্যাস, মেনি অফ আস ডো নট রিড ইট, অনেকে আমাদের এটা পড়ে না। দো ইট ইজ গুড গুড হ্যাবিট টু রিড নিউজ পেপার, যদি সংবাদপত্র পড়া ভালো অভ্যাস, মেনি অফ আস ডো নট রিড ইট, অনেকে এটা পড়ে না। তো বন্ধুগণ আমরা এটি শিখব, দো এর ব্যবহার হচ্ছে আপনি যে কোনো বাক্যের পূর্বে কিন্তু দো বসাতে পারেন, অর্থাৎ আমি ধনী যদিও আমি ধনী, আমি গরিব যদিও আমি গরিব, আমি পড়ি যদিও আমি পড়ি, আমি একজন শিক্ষক যদিও আমি একজন শিক্ষক। তো বন্ধুগণ আপনার যে কোনো বাক্যের পূর্বে দো বসানো যায়, তবে দো এর পরবর্তী বাক্যটি হবে বিপরীতমুখী। তাই আসুন, যদি আমি ইংরেজি পড়ি তথাপি ইংরেজিতে কথা বলতে পারি না, যদি আমি সকালবেলা ব্যায়াম করি তথাপি আমার স্বাস্থ্যটা ভালো না, ভালো যায় না। তো বন্ধুগণ যে কোনো বাক্যের পূর্বে আপনি দো বসাতে পারেন। হ্যাঁ, এখন আসুন আমরা এক্সাম্পলগুলো করি, তাহলে আরও সহজ হবে। দো হি দে ওয়ার্ক হার্ড, যদি তারা কঠোরভাবে কাজ করেছিল, দে ডিড নট প্রসপার ইন লাইফ, তারা জীবনে উন্নতি করতে পেরেছিল না প্রপারলি ভালোভাবে। আই লাইক হিম ভেরি মাচ, আমি তাকে খুব পছন্দ করি। দো দো শি ডিস দো হি ডিসলাইকস মি, যদি সে আমাকে অপছন্দ করে। পিপল সাপোর্ট দ্য লিডার্স, মানুষ নেতাদেরকে সাপোর্ট করে। দো দে টেল লাইস, দো দে টেল লাইস, যদি তারা মিথ্যা বলে। পিপল সাপোর্ট দ্য লিডার্স, দো দে টেল লাইস, যদি তারা মিথ্যা বলে। এখন আসুন দো হি হি হ্যাড মাচ ওয়েলথ, যদি তার অনেক টাকা ছিল, অর্থাৎ হি ওয়াজ নট হ্যাপি, হি ওয়াজ নট হ্যাপি, সে সুখী ছিল না যদি তার অনেক টাকা ছিল। অথবা হি ডিড নট ডু মেনি থিংস ইন লাইফ, দো হি হ্যাড মাচ ওয়েলথ, সে জীবনে অনেক কিছু করতে পেরেছিল না যদি তার অনেক সম্পদ ছিল। তারপর আসুন পাঁচ নম্বর, দো উই স্টার্টেড আর্লি, যদি আমরা সকাল সকাল রওনা করেছিলাম, অর্থাৎ এখানে হবে উই ডিড নট রিচ দেয়ার টাইমলি বা ইন টাইম, আমরা সেখানে সময় মতো পৌঁছতে পারি না যদি আমরা সকাল সকাল রওনা করেছিলাম। দো দ্য স্টুডেন্ট গট অ্যাপ্লাস, যদি ছাত্রটি অ্যাপ্লাস পেয়েছিল, হি ডিড নট যে হি কোড নট টিচ দ্য এনি স্টুডেন্ট বাট ডিড নট
did not help any student in study. অর্থাৎ যদি ছাত্রটি অ্যাপ্লাস পেয়েছে তথাপি সে কোনো ছাত্রকে সাহায্য করতে পারে না। তো বন্ধুকে যে কোনো বাক্য বানিয়ে দেওয়া যাবে। এখন আসুন, দো টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, যদি সকালবেলা হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। আই ডু নট ওয়াক ইন দ্য মর্নিং ডেইলি, আমি প্রতিদিন হাঁটি না। যদি সকালবেলা হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো তথাপি আমি প্রতিদিন হাঁটি না। দো জিদান ইজ উইক ইন ইংলিশ, যদি জিদান ইংরেজিতে উইক, হি ক্যান পাস ইন দ্য এক্সাম, সে পরীক্ষা পাশ করে। যদি সে ইংরেজিতে দুর্বল তথাপি সে পরীক্ষা পাশ করে। দো দ্যার আর মেনি রিভার্স ইন আওয়ার কান্ট্রি, যদি আমাদের দেশে অনেক নদী আছে তথাপি আমরা প্রপারভাবে পর্যাপ্ত মাছ পাই না। উই ডু নট গেট অ্যানাফ বা সাফিসিয়েন্ট ফিশেস, উই সাফিসিয়েন্ট ফিশেস, আমরা পর্যাপ্ত মাছ আমরা পাই না। হি ক্যান নট স্পিক ইংলিশ, সে ইংরেজিতে কথা বলতে পারে না। দো হি ইজ এন ইংলিশ টিচার, যদি তিনি একজন ইংরেজি শিক্ষক। তো বন্ধুগণ, আজকের এই ভিডিও থেকে দো এর ব্যবহারগুলো আমরা শিখে নিলাম। এখানে আবার একটু রিভিউ করব যে দো দো যে বা অল দো যে কোনো বাক্যের শুরুতেই বসতে পারে, এটা বাক্যের শুরু বা দুই বাক্যের মাঝখানে বসতে পারে, যে কোনো ধরনের বাক্য হতে পারে। অর্থাৎ মূলভারযুক্ত, নাউনযুক্ত, অ্যাজেক্টিভযুক্ত, আসবাব নিযুক্ত, ডেয়ার বিশিষ্ট বাক্য, অর্থাৎ আপনার মুখে যে ধরনের বাক্য আসুক না কেন সবগুলো বাক্যের শুরুতেই কিন্তু আপনি দো বসাতে পারবেন। তবে দ্বিতীয় বাক্যটা প্রথম বাক্যের বিপরীতমুখী হবে, এবং এটাও খেয়াল করতে হবে যে কোনো টেন্স এবং যে কোনো অক্সিলিয়ার বিশিষ্ট বাক্য দিয়ে কিন্তু আপনি দো দিয়ে বাক্য তৈরি করতে পারবেন। ইনশাল্লাহ এইভাবে আপনি কিংবা আপনার সন্তানকে প্রতিটা নিয়ম দিয়ে যদি 10টি করে লিখে লিখে বাক্য পড়াতে থাকুন, তাহলে আপনি জয়নিং সেন্টার শিখে গেলেন এবং এর সাথে মানে এর সাথে রিটেন স্পোকেন গ্রামার তিনটা অপশনে একসাথে শেখা হয়ে গেল। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওগুলি আমরা আলোচনা করব ইন্সপায়ার্ড অফ দে কীভাবে শিখবেন সেগুলো বিষয়গুলো। তাই আসুন ভিডিওগুলো একে একে দেখি, পুরো বিষয়গুলো শিখে নিই। থ্যাংক ইউ ভেরি মাচ।